আমার আব্বা জানেরা ও ইমানদারেরা ও মুমিন মুসলমানেরা ও জওয়ান যুবকেরা আমার আব্বা জানেরা শুনে রেখে দেন আজকের যে হাড়োয়ার জমিনে আমার পীর গোরা চাঁদ হুজুর এসেছিল কেন হাড়োয়ার মানুষ আপনার কিনা মূর্তি পূজা করত হাড়োয়ার মানুষ শিরক বিদআত করত হাড়োয়ার মানুষেরা টুপি পেত না দাড়ি পেত না আজকের হুজুর আমার সুদূর মক্কা শরীফের জমিন থেকে কঠোর জমিন ছিল বাবা এই এলাকায় একজন মস্ত বড় বাদশা ছিল যার নাম হলো চন্দ্রকেতু রাজা ওই আপনার বেড়া চাবার পাশে গড় বলে একটা জায়গা আছে ওই গড়ের উপরে আজ বাবা সেই রাজার প্রাসাদ মাটির তলায় তলিয়ে গিয়েছে ও সোনার মানি আল্লাহর ওলি আমার পীর গোরা চাঁদ আব্বাস আলী হুজুর আমার হুজুর আমার পীর গোরা চাঁদ রাজা চন্দ্রকেতুর বাড়িতে চলে গেল আল্লাহ পাকের হুকুম হলো ও বাবা আব্বাস আলী তুমি চলে যাও চন্দ্রকেতুর বাড়ি চলে যাও রাজা চন্দ্রকেতুর বাড়ি চলে গেল চন্দ্রকেতুর মা ছিল একটু বড় দয়াবান মেহরবান পীর গোরা চাঁদ হুজুরকে দেখে বাবা চন্দ্রকেতুর মা পীর চন্দ্রকেতুর মা আমার গোরা চাঁদ হুজুরকে দেখে বাবা এত সুন্দর দেখতে ছিল আমার পীর আব্বাস আলী আল্লাহ আরলি গোরা চাঁদ হুজুর আমার তাই ওই গোরার মতো দেখতে ছিল তাই কমলা দেবী চন্দ্রকেতুর মা কমলা দেবী বলেছিল ও গো গোরার মতো তুমি দেখতে আর চাঁদের মতো তোমার মুখটা আজ থেকে তোমার নাম দিলাম গোরা চাঁদ জোরে বলেন এই গোরা চাঁদ হুজুর আমার চন্দ্রকেতুর বাড়ি চলে গেল কিসের জন্য বলো বাবা চন্দ্রকেতুর মা ভিক্ষে দেবে বলে টাকা পয়সা রেডি করলো চাল ডাল দেবে বাবা গোরা চাঁদ হুজুর বলে মা আমি ভিক্ষের জন্য আসিনি আমি চন্দ্রকেতু রাজার কাছে এসেছি বাবা আল্লাহ তরফ থেকে এসেছি আমি কলমা শরীফ প্রচার করার জন্য এসেছি আমার আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য আমার নবীকে নবী বলে মানার জন্য আল্লাহ পাকের কলমা কলমা তাওহীদের কলমা ইমানের কলমাটা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি চন্দ্রকেতু রাজার কাছে এসেছি চন্দ্রকেতু রাজা বলে ফকির সাহেব কাজ আর তুমি খুঁজে পাওনি আমার কাছে এসেছো ধর্ম প্রচার করতে আমার কাছে আসলে ধর্ম প্রচার করতে তোমার সাহস তো খুব ভালো তোমার সাহস তো খুব ভালো যে তুমি আমার কাছে ইসলাম ধর্ম প্রচার করতে এসছো তা ঠিক আছে তুমি যদি ইসলাম ধর্ম প্রচার যদি করতেই চাও তাহলে আমার একটা দাবি আছে এই দাবিটা যদি পূরণ করতে পারো তাহলে তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে আমি চন্দ্রকেতু রাজা আমি মুসলমান হয়ে যাব পীর আব্বাস আলী হুজুর বলে কি কি দাবি বাবা বলো তখন তখন ওই সময় বলেছিল ওই সময় বলেছিল ওই আপনার কিনা চন্দ্রকেতু রাজা বলেছিল যে আমার এই লোহার বেড়া দেখতে পাচ্ছ এই লোহার বেড়ায় যদি চাঁপার ফুল একটা তুমি ফোটাতে পারো লোহার বেড়ায় যদি চাঁপার ফুল ফোটাতে পারো আমি চন্দ্রকেতু রাজা বলছি আমি তোমার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তা বলছে ঠিক আছে আগামী কালকে সকালবেলা তুমি উঠে দেখবে তোমার এই লোহার বেড়ায় চাঁপার ফুল আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ ফুটিয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ আব্বা জান ইমানদারে না সোনার মানিকেরা রাজা চন্দ্রকেতু বলে ওরে ফকির আমার এই লোহার বেড়ায় যদি চাপার ফুল তুমি যদি ফোটাতে না পারো বাবা যদি ফোটাতে পারো তাহলে তোমার হাতটা ধরে ইমানের কলমা পড়ে নেব আমি মুসলমান হয়ে যাব আর যদি কলমা আর যদি বাবা তুমি ওই লোহার বেড়ায় চাপার ফুল যদি ফোটাতে না পারো তোমার কিন্তু আমি কল্লা নেব বাবা তোমার কিন্তু আমি জানে মেরে দেব এটা কিন্তু তোমার এ শর্তটা মানতে হবে ও সোনার মানিক রে
নওজোয়ান যুবকেরা ও হাড়োয়ার মানুষেরা শুনে রেখে দেন না বাবা আমার আপনার পীর পীর গোরা চাঁদ আব্বাস আলী হুজুর আমার আল্লাহর কাছে টেলিফোন করে দিলেন আল্লাহর কাছে দোয়া চাইলেন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এই চন্দ্রকে দু রাজার দাবি হলো ওই লোহার বেড়ায় চাপার ফুল ফোটাতে হবে যদি একটু ফোটাতে পারি আল্লাহ ইসলামের কলমাটা পড়ে নেবে মুসলমান হয়ে যাবে আর চন্দ্রকেতু রাজা যদি কলমা শরীফটা পড়ে লয় আর কি করে এমনি মুসলমান যদি হয়ে যায় তাহলে এলাকার সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে যাবে আমার আব্বা জানেন ঈমান জানে না রাজা চন্দ্রকেতু উনি নিয়ত করে বসে রয়েছে এ ফকির সাহেবের কম্পনা যে লোহার বেড়ায় চাপার ফুল ফোটাতে হবে মিসকে মিসে হাসছে বাবা এমনি করে মজা নিচ্ছে আর এমনি করে চিন্তা করে বলছে সকাল যখন হবে এ ফকির সাহেবের পাল্লা আমি নেব এ ফকির সাহেবের আমি মার্ডার করে ফেলবো সোনার মালিক রে আল্লাহর ওলি আমার পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী মক্কি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর কাছে টেলিফোন করলেন ও গো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দোয়াটা তুমি কবুল করবে কি করবে না আল্লাহ তুমি ভালো জানো গো আল্লাহ আল্লাহ আমি পীর আব্বাস আলী আমার সম্মান রক্ষা করবে কি করবে না গো আল্লাহ ও গো আল্লাহ তুমি ভালো জানো সোনার মানিকেরা হুজুর আমার সারা রাত একটা গাছের গোড়ায় বসে আছে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহর কাছে টেলিফোন করে দিল আমার আল্লাহ বলে আব্বাস আলী রে আমি আল্লাহ তোর সম্মানের মালিক তো আমি আল্লাহ তোর ইজ্জতের মালিক আমি আল্লাহ তোর রুজির মালিক আমি আল্লাহ তোর রিজিকের মালিক বলে আব্বাস আলী তুই চিন্তা করিস না বাবা সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে ঘুমটা ভেঙে দেখে ওই চন্দ্রকেতু রাজা বিশাল রাজবাড়ি বাবা লোহার বেড়ায় চাপার ফুল আমার আল্লাহর হুকুমে ফুটেছিল লোহার বেড়ায় চাপার ফুল ফুটিয়েছে কে ফুটিয়েছে লোহার বেড়ায় চাপার ফুল ফুটিয়েছে কে আমার আল্লাহ লোহার বেড়ায় চাপার ফুল ফুটিয়েছে আমার আল্লাহ হ্যালো লোহার বেড়ায় চাপার ফুল ফুটিয়েছে আমার আল্লাহ ভাই পীর গোরাচাঁদ হুজুরের বলল তাহলে পীর গোরাচাঁদ হুজুরের যদি ক্ষমতা থাকতো তাহলে মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে লোহার বেড়ায় চাপার ফুল ফোটাতো তাহলে যে পীর গোরাচাঁদ হুজুর আল্লাহর কাছে টেলিফোন করলো আমার আল্লাহ পাক লোহার বেড়ায় চাপার ফুল ফুটিয়ে দিল পীর গোরাচাঁদ সম্মানকে আমার আল্লাহ বাঁচালো আজকে সেই পীর গোরাচাঁদ হুজুরের দরবারে কোন লজ্জায় হুজুরের কাছে চায় ও গো পীর গোরাচাঁদ তুমি আমার সন্তান দাও কেন পীর গোরাচাঁদ সন্তান লেখি বসে রয়েছে তোমার জন্য দোয়ার জন্য পীর গোরাচাঁদ হুজুরের কাছে গিয়ে বলে মুসলমান আমার তুমি সন্তান দাও তুমি একটা মদ্দালক হয়ে সন্তান দিতে পারোনি তুমি কোথাকার হিজড়ে আর পীর গোরাচাঁদ হুজুর তোমার সন্তান দেবে না যে শিরিক বেদাতের জন্য যে মেলা বন্ধ করার জন্য পীর গোরাচাঁদ হুজুরকে আল্লাহ পাক মক্কা থেকে এই হালাল জমিনে পাঠিয়েছিল এই হালাল মানুষ না ছিল ঈমান না ছিল টুপি না ছিল কলমা না তারা শিরিক বিদাতে মত্ত ছিল সেই পীর গোরাচাঁদ হুজুরকে কেন্দ্র করে আজকের হাড়োয়ার জমিনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে আজকের হুজুরের নামে শিরিক বিদাত করছে সবদান আল্লাহর ওলিদের বদদুয়া যখন পড়বে আল্লাহর ওলিদের গজবে তুমি শেষ হয়ে যাবে তুমি অপেক্ষা করো আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের নেক দোয়া এখনো এই হাড়োয়ার জমিনে চলছে বাবা হাড়োয়ার জমিনে এখনো চলছে আমার পীর গোরাচাঁদ হুজুর হাড়োয়ার জমিনে থাকতে পারে না
এটা আমরা অনেকেই জানি, কারণ হাড়োয়ার মানুষ এত অত্যাচার করে, হাড়োয়ার মানুষ এত জুলুম করে, হাড়োয়ার মানুষ হুজুরকে এত অত্যাচার করে। আল্লাহর ওলি আমার পীর আব্বাস আলী, হুজুর আমার হাড়োয়ার জমিনে ইনি থাকতে পারে না। ইনি কোথায় থাকে? বাগদাদের জমিনে বড় পীর সাহেব হুজুরের দরবারে থাকে। কেন? আমরা এ কথাটা কোথায় পেলাম? এ কথাটা পেলাম আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর পীর কেবলা কোনো একটা সময় এলাকায় জলসা করতে এসেছিল, জলসা করতে এসে আমার হাড়োয়া পীর গোরাচাঁদ হুজুরের দরবারে গিয়ে সালাম দিলেন। ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা নওজোয়ান যুবকেরা এ মুরুব্বিয়ানেরা, আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে মুজাদ্দিদুজ জামান আমিরুস সুনিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার পীর গোরাচাঁদ হুজুরের দরবারে এসে সালাম জানালে, আসসালামু আলাইকুম ইয়া কামিল আউলিয়া আউলিয়া, ও বাবা আব্বাস আলী, হুজুর আমার সালাম দিলেন, সালামের উত্তর আসে না, আবার সালাম দিলেন, সালামের উত্তর আসে না, আবার সালাম দিলেন। এবারে কবর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম হে জামানার মুজাদ্দিদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবারের মাথায় সালামের উত্তর দিলেন আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ওই সময় আব্বাস আলী হুজুরকে বলেছিল, হুজুর ওগো হাড়োয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, আমি জামানার মুজাদ্দিদ, আমি আবু বকর সিদ্দিকের বাবা, আমি তোমাকে প্রথম নম্বরে সালাম দিলাম, সালামের উত্তরটুকু পেলাম না, আমি দ্বিতীয় নম্বরে সালাম দিলাম, সালামের উত্তরটুকু পেলাম না, আমি তৃতীয় নম্বরে সালাম দিলাম, সালামের উত্তরটুকু পেলাম না, ও বাবা আব্বাস আলী নম্বরে সালামের উত্তরটুকু আমি কেন পেলাম? তুমি কোথায় ছিলে? তুমি কি কবরের ভিতরে আমার সালামের জবাবটা শুনতে পাওনি? এই সময় পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুর আমার বলেছিল, ও জামানার মুজাদ্দিদ, আমি আপনি যখন আমাকে প্রথম নাম্বার সালাম দিলেন না, এই সময় পীর গোরাচাঁদ হুজুর আমার বলেছিল, বউ আল্লাহর ওলি বলেছিল, ও জামানার মুজাদ্দিদ, হাড়োয়ার মানুষেরা আমার প্রতি এত অত্যাচার করে, হাড়োয়ার মানুষেরা এরা মেলা দেয়, এরা গান বাজনা তোয়ালি গাজার আড্ডা মদের আড্ডা সুয়ার আড্ডা জেনা বেবিচার হাড়োয়ার দরবারে এত পরিমাণ করে, আমি পীর গোরাচাঁদ আমি হাড়োয়ার জমিনে থাকতে পারি না বাবা, আমি এখান থেকে সুদূর আপনার কিনা, শুধু আপনার কিনা বাগদা শরীফের জমিনে বড় পীর হুজুরের দরবারে থাকি। এত অত্যাচার করে হাড়োয়ার মানুষ, যে মেলার জন্য, যে গান বাজনার জন্য, যে কবালের জন্য, যে জুয়ার জন্য, যে জেরার জন্য আল্লাহর ওলিকে আল্লাহ পাঠিয়েছিল এই হাড়োয়ার জমিনে, বালান্দার জমিনে, সেই দরবারে জেনা বেবিচারের ঠেক, গাজা ঠেক, শেরিকের ঠেক, মদের ঠেক থাকতে পারে আল্লাহর ওলি? থাকতে পারে বাবা? কোনোদিন পারে? কোনোদিন পারে না, কোনোদিন পারে না। আজকের ভালো মানুষ রওজায় যেতে গেলে লজ্জা লাগে, একটা ভালো মানুষ রওজার এরিয়ায় ঘুরতে গেলে লজ্জা লাগে, ওখানে যা নোংরামি হয়, ওখানে যা নোংরামি হয়। আজকের মেলাকে কেন্দ্র করে, হুজুরের মেলাকে কেন্দ্র করে, ইসলামী ইসলামিক হুজুর আমাদের পীর গোরাচাঁদ হুজুর, এই পীর গোরাচাঁদ হুজুরের উদ্দেশ্য করে সার্কাস বসতেছে, এটা হাড়োয়াবাসীর লজ্জা, এটা হাড়োয়াবাসীর লজ্জা। দুনিয়ার বাহাদুরি কদিনের জন্য? দুনিয়ায় তোমার পার আছে তাই, তোমার ক্ষমতা আছে ভাই, তুমি আল্লাহর ওলিদের সানেও তুমি বেয়াদুরি করবে, গোনায় কবিরা হবে, আল্লাহ তোমার আল্লাহ গোনা মাফ করুক, এমন ব্যায়রামে তুমি পড়বে, তোমার 14 পুরুষ কেন, এ সারা পৃথিবীর ডাক্তার যদি তোমার তোমার কাছে এসে যদি ট্রিটমেন্ট করে, কোনোদিনের তরে ওই রোগ তোমার যাবে না, কারণ ওলি বান্দাদের বদদুয়ার, ওলি বান্দাদের সাথে যে বেয়াদবি করে, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, যারা ওলি বান্দাদের সাথে গাদ্দারি করে, আমি আল্লাহ তাদের সাথে জিহাদ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে কথা বলবো না। লজ্জা, এটা আমাদের লজ্জা।
হারোয়ার পীর গোরাচাঁদ হুজুর আমার যখন চন্দ্রকেতু রাজার কাছে সকাল যখন হয়ে গেল যে লোয়ার বেড়ায় চাপার ফুল যখন ফুটলো চন্দ্রকেতু রাজা তখন বলছে আব্বাস আলী তুমি তো ভালো জাদু শিখেছো বিরাট জাদু তুমি শিখেছো তা তোমার ওই জাদুতে আমি কলমা পড়বো না তোমার এই জাদুতে আমি মুসলমান হব না ভাই আমার নবীর চাচা আবু জেহেল এটা তো হবে আরে এ তো পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুর বিশ্ব নবীর জীবনের দিকে আপনি তাকান আবু জেহেল যখন কুয়া করলো নবীকে ফেলার জন্য নবীকে ফেলার জন্য সেই কুয়ায় আবু জেহেল পড়লো আবু জেহেল পড়লো কেউ তোলে না আমার নবী আবার তুললো তোলার পরে আবু জেহেল সেই নবীকে বলছে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর তুমি তো বড় জাদুকর আমার পীর গোরাচাঁদ হুজুরকে যখন জাদুকর বলল তখন চন্দ্রকেতু রাজা আব্বাস আলীকে বলছে দেখো আব্বাস আলী আমি কলমা পড়তে পারি আমি কলমা পড়তে পারি এখান থেকে বেশ কিছু দূরে চলে যাও একটা অশোকতলা পাবে অশোকতলা ওই অশোকতলার পাশে একটা যোগী বসে আছে যোগী ওই যোগীকে যদি মুসলমান করতে পারো ওই যোগীকে যদি কলমা পড়াতে পারো আমি চন্দ্রকেতু রাজা বলছে আমিও কলমা পড়ব আব্বা জান ইমানদারেরা সোনার মালিকেরা নওজোয়ান যুবকেরা আল্লাহ পাকের ওলি ওনার তালবেলেন ছিল আব্দুল্লাহ রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সাথে নিয়ে বাবা ওই অশ্বত্থলার গোড়ায় চলে আসলেন ওই অশ্বত্থলার গোড়ায় এসে বাবা আব্দুল্লাহ রাজি আর আমার পীর গোরাচাঁদ হুজুর দেখতে পেলেন একটা অশ্বত্থলায় বসে চোখটা বন্ধ করে একটা সাধু বাবা যোগী মশাই এমনি করে যোগ তন্দুরে বসে আছে উনি যেন কি সাধনা করছে চোখটা বন্ধ করে যেন কি সাধনা করছে পীর গোরাচাঁদ হুজুর আমার একটুখানি গলা খাকার দিলেন গলা খাকা তোমার পারে ওই যোগীর চোখটা খুলে গেল ওই সময় যোগী বলে কে গো বাবা আমার সাধনাটা কেন আমার সাধনাটা জাগিয়ে দিলে আমাকে কেন আমার সাধনা থেকে জাগিয়ে দিলে ওই সময় পীর গোরাচাঁদ হুজুর বলেছিল ও যোগী মশাই আমি একটা মুসলমান আমি মক্কা শরীফ থেকে এসেছি আল্লাহ তরফ থেকে এসেছি আমি আপনার কাছে আসলাম আপনি ইমানের কলমাটা পড়ে এলেন আপনি মুসলমান হয়ে যান আপনি ইমানের কলমাটা পড়ে এলেন আপনি মুসলমান হয়ে যান ওই যোগী তখন বলেছিল ওগো মুসলমান ফকির পতার খুঁজে পাওনি তুমি তুমি আমার কাছে কলমা পড়াতে এসেছো তুমি আমার কাছে মুসলমান হতে মুসলমান করাতে আসলে ওগো ফকির তোমার তো বড় সাহস বলে সাহস আমার না সাহস আমার আল্লাহ দিয়েছে ওই যোগী তখন বলেছিল ওরে মুসলমান ফকির আমি তোমার হাতে ইমানের কলমা পড়তে পারি আমি মুসলমান হতে পারি এই যে একটা গঙ্গা এখানে একটা গঙ্গা এই গঙ্গা মাকে আমি একটু দেখতে পাই আমি গঙ্গা দেবীকে যদি দেখতে পাই আমি সাধনা করছি গঙ্গা দেবীর দেখার জন্য আমার মা গঙ্গাকে যদি আমি দেখি আমার মা গঙ্গাকে যদি আমি দেখি তাহলে আমি তোমার হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব একবার জোরে বলেন সুবহানাল্লাহ একবার তাকবীর দেন না নারে তাকবীর নারে তাকবীর হারোয়া পীর গোরাচাঁদের স্মরণে মহান মিলাদুন্নবী জলসা হারোয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের স্মরণে মহৎ ইসলামী জলসা নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বসেন আমার ভাইজানেরা বসেন তো পীর গোরাচাঁদ হুজুর যোগী মশাইকে বললেন যোগী মশাই তাহলে তোমার মা গঙ্গাকে দেখাতে হবে ভাই মা গঙ্গা বলে কোনো গঙ্গা টঙ্গা আছে নাকি গঙ্গা দেবী আসলে ওটা জেনের কার সাজে কোনো দেবী টেবী কিছু নেই কোনো গঙ্গা মা গঙ্গা এটা জেনের কার সাজি আল্লাহ সৃষ্টি করেছে জেন আর ইনসান জেন আর ইনসান তো এই জেন আর ইনসানকে জেনের একটা পাওয়ার দিয়েছে তো যোগী মশাই বলছে আল্লাহর ওলি আমার পীর গোরাচাঁদ হুজুর যোগী মশাইকে বলছে ও যোগী মশাই ঠিক আছে তোমার মনের আশা আল্লাহ পূরণ করবে তোমার মনের আশা আমার আল্লাহ পূরণ করবে তুমি একটু চোখটা বন্ধ করো তো
যোগী মশাই চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার পরে দু মিনিট পরে চোখটা খুললেন, বলে কিছু দেখতে পেলেন? তা বলে হ্যাঁ আমি দেখতে পেয়েছি, আমার মা গঙ্গার সাথে আমার দিদার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা গঙ্গা আসলে গঙ্গা টঙ্গা তো না, আমি গঙ্গা মায়ের দিদার পেলাম, গঙ্গা মায়ের সাক্ষাৎ পেলাম। তা বলছে যোগী মশাই তুমি তাহলে এবারে কলমাটা পড়ে নাও, তুমি তো বললে যে আমি গঙ্গা দেবীর যদি সাক্ষাৎ পাই তাহলে তো আমি মুসলমান হব, কলমা পড়বো, তুমি এবারে কলমাটা পড়ে নাও, তুমি এবারে কলমাটা পড়ে নাও। তখন ওই যোগী সাহেব উত্তর দিয়েছিল কি জানেন, ফকির মুসলমান ফকির, এটা আসলে তোমার কেরামতি না, আমি এতদিন যে সাধনা করছি, এতদিন যে আমি এই যোগীর বলে এই সাধনার বলে আমি আমার মা গঙ্গাকে দেখেছি, ওটা তোমার কেরামতি দেখিনি, ওটা তোমার কেরামতিটি আমি দেখিনি। যখন হুজুরকে যখন এই কথা বললেন আমার পীর গোরাচাঁদ আব্বাস আলী, হুজুরকে যখন এই কথা বললেন তখন পীর আব্বাস আলী হুজুর আমার আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ এত বড় মিথ্যুক, এত বড় কাজ্জাব আমার সাথে ঠাট্টা করলো, আমার সাথে রহস্য করলো। সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, ওই যে গঙ্গা গঙ্গা ওই গঙ্গটা দহ হয়ে গেল, মিশে গেল। সেখান থেকে তো নাম হয় দে গঙ্গা, যদি বলেন না সুবহানাল্লাহ, দহ গঙ্গা, মানে যে যে গঙ্গাটা পীর গোরাচাঁদ হুজুরের দোয়ায় আল্লাহর তরফ থেকে গঙ্গা পানি স্রোত বলো গঙ্গা হয়ে গেল, আবার সেই আল্লাহ হুজুরের সাথে বিয়াদবি করার ফলে দেহ গঙ্গা, মানে গঙ্গাটা আবার বুঝিয়ে দিল। শুধু তাই নাই, ওই যোগীকে ওই জায়গায় আল্লাহ পাক শুকনো মাটিতে একদম পুঁতে দিয়েছিল, সেই জায়গাটার নাম আজকের কি বলে, যোগী পোতা, তাই না? সেই জায়গাটার নাম যোগী পোতা। হাড়োয়ার দেগঙ্গার বেড়াচাপার হামাদামার ওই আপনার ইয়াসপুর আরো আরো অনেক অনেক জায়গা আছে, এসব একটা তো ঐতিহাসিক জায়গা রে বাবা, এই জায়গার দাম বিরাট, একটা একটা ঐতিহাসিক জায়গা, এক একটা মানে কি সোনার থেকেও দামি, সোনার থেকেও দামি। এলাকায় ছিল না, আজকের আমার হুজুর যদি না আসতো, আমার হাড়োয়ার হুজুর যদি না আসতো, আমরা টুপি পেতাম না, দাড়ি পেতাম না, কলমা পেতাম না, নামাজ পড়তাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, দিন পেতাম না, ইসলাম পেতাম না, আমরা পেয়েছি। পেয়ে আজকের যে হুজুর এত কষ্ট করে আমাদের কাছে দিন শরিয়াত রেখে গেল, সেই হুজুরের মেলাকে কেন্দ্র করে, সেই হুজুরকে মৃত্যু দিনকে কেন্দ্র করে আজকের আমরা হাড়োয়ার মানুষ কি করছি, সেরেকে ডুবিয়ে দিচ্ছি, মদ খাচ্ছি হুজুরের নামে, মদ খাচ্ছি পীর গোরাচাঁদ হুজুরের নামে, জেনা করছি হুজুরের নামে, পাঁটা চড়াচ্ছি হুজুরের নামে, আমরা শেরেক বেদাত করছি হুজুরের নামে। আজকের বেড়া চাপার জমিনে বেড়া চাপা যে নাম হয়, বেড়ার চাপায় লোহার ফুল ফুটিয়েছিল পীর গোরাচাঁদ হুজুর, যদি ফোটাতো তাহলে মুহূর্তের ভিতরে ফুটিয়ে দিতেন, কিন্তু ফোটালো কে, আল্লাহ ফোটালো কে, আল্লাহ। কেউ যদি বলে পীর গোরাচাঁদ হুজুর করেছে, শেরেক হবে, পীর গোরাচাঁদ হুজুরের কোনো কারিশমা নেই, পীর গোরাচাঁদ হুজুরের কোনো ক্ষমতা নেই, ও ক্ষমতা তো আমার আল্লাহর দেওয়া ক্ষমতা, ও নিয়ামত তো আমার আল্লাহ দেওয়া নিয়ামত, চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইতে হবে ওসিলা, আমার হুজুর কেবলাকে ধরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনার মানিকেরা নওজোয়ান যুবকেরা, এ মুমিন মুসলমানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের অলি বান্দা, এবারে বাবা ওখান থেকে চলে আসলেন ওই হামাদামার দিকে, বেড়াচা আপনার কিনা হাড়োয়ার দিকে, হামাদামার দিকে, গভীর রাত, রাত যখন গভীর হয়ে গিয়েছে, আল্লাহর অলি আব্দুল্লাহ রাজিকে সাথে নিয়ে হাড়োয়ার দিকে চলে আসছে বাবা। আস্তে আস্তে দেখে একটা বাড়িতে চৌপাচিন্তম একটা বাড়ি, বাড়ির ঘরের ভিতরে একটা বাড়িতে তিনজনের কান্না ভেসে আসছে, একজন না দুজন না তিনজনের কান্না ভেসে আসছে, এত কান্না গভীর কান্না ওই বাড়ির ভিতর থেকে ভেসে।
এসে আসে বাবা সোনার মানিকেরা আব্দুল্লাহ রাজিকে হুজুর আমার বলল বাবা একটু দাঁড়িয়ে যাও বাবা একটু দাঁড়িয়ে যাও খুব ভালো করে শোনো তো বাবা এই গভীর রাতে এত গভীর রাতে তিনজনের কান্না একবারে বাবা তিনজনের কান্না ভেসে আসে কি কারণে কেন কান্নাটা ভেসে আসে ওই সময় পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুর আমার দরজায় বাড়ি মারে দরজায় বাড়ি মারে দরজা যখন বাড়ি মারলো ওদের কান্নার আওয়াজ তো একটু কমে গেল বাবা কিন্তু দেখতে মামা গেল আবার কান্নাকাটি করে তিনজনা ব্যক্তি কান্নাকাটি করে পীর গোরাচাঁদ হুজুর আবার দরজায় বাড়ি মারে বাড়িওয়ালা করে ডাকে ওগো বাড়িওয়ালা বাড়ি আছেন ওগো বাড়িওয়ালা বাড়ি আছেন ওগো বাড়িওয়ালা বাড়ি আছেন ভিতর থেকে আওয়াজ আসে কে গো বাবা এই গভীর রাতে আমার বাড়ির দরজার সম্মুখে কেন বাবা এত হাঁকা ডাকা করো ভিতর থেকে আওয়াজ দেয় দরজা যখন খুলে দিল দরজা খুলে দেওয়ার পরে ওই সময় পীর গোরাচাঁদ হুজুর হঠাৎ একটা মহিলাকে দেখতে পেলেন ওই মহিলাকে মা বলে ডাকলেন মা বলে সম্বোধন করলেন যখন মা বলে সম্বোধন করলেন ওই মহিলা আল্লাহর আলী আমার পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুরকে দেখে বাবা নূরের মতো চেহারা এই রাতের বেলা আসমানের পূর্ণিমা চাঁদ হেরে যাবে আমার হুজুরের মুখের দিকে তাকালে বাবা এত সুন্দর এত নাক নকশা এত সুন্দর করে আমার আল্লাহ পীর গোরাচাঁদ হুজুরকে বানিয়েছিল এই গোরাচাঁদ হুজুরের চাঁদ মুখখানা দেখে ওই মহিলাটার মনটা একদম নরম হয়ে গেল বললেন বাবা এই রাতের বেলা তুমি আমাকে মা 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 বলে কেন ডাকো আল্লাহর ওলি বলে মা গো আমরা ভিনদেশি মানুষ আজকে এখানে আমাদের বাড়ি না বলে বাবা তোমাদের বাড়ি কোথায় বলে মা আমরা মুসলমান আমরা আল্লাহর দিন ইসলামের জন্য কলমার জন্য আল্লাহর একাত্মবাদের স্বীকারের জন্য আমরা দিন শরীয়তের জন্য কলমা প্রচারের জন্য আমরা লোকের দারে 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 ঘুরে বেড়াই ও মা এই গভীর রাতে আপনারা তিনজনার কান্নার আওয়াজ আমি এমনি করে আমি পীর গোরাচাঁদ বাবা আমি আব্বাস আলী আমার কানে চলে আসলো আমি আব্বাস আলী আমার মনটা খারাপ হয়ে গেল আমি আব্বাস আলী দেখে থাকতে পারলাম না ও গো মা গো এই কান্নার কারণটা কি মা একবার একটু বলো না মা এই কান্নার কারণটা কি ওই তিনজন ব্যক্তি একে অপরের মুখের দিকে চাওয়াচাবি করে বাবা একে অপরের মুখের দিকে চাওয়াচাবি করে কেউ বলতে চায় না এই মা তখন বলে বাবা ও বাবা মুসলমান ও বাবা মুসলমান তোমাকে দেখে মনে হয় আল্লাহ পাক তোমাকে একটা বড় মনের মানুষ করে পাঠিয়েছে বাবা রে রাতটা পোহালে সকালটা হলে বাবা আমার তিনজনের ভিতরে কোনো একজনকে বাবা আমাদের জান দিতে হবে আমাদের এখানে একটা বড় বীর পালোয়ান আছে বাবা ওই পালোয়ানটা হলো আকার বাঁকা পীর গোরাচাঁদ হুজুরের সাথে যুদ্ধ হয়েছিল আকার বাঁকা আপনার কিনা চন্দ্রক্ষেত্র রাজার বীর পালোয়ান ছিল আকার বাঁকা ওই আকার বাঁকা প্রতি বছরে কালী আপনার কিনা কালীর নামে একটা করে মানুষ হত্যা করে ওই আকার বাঁকা প্রতি বছরে বছরে মা কালীর নামে একটা করে মানুষ হত্যা করে প্রতি বাড়িতে বাড়িতে প্রতি বছর বছর একটা করে মানুষ নিয়ে যায় ওই কালীর নামে বলি দেয় ওই কালীর নামে জীব হত্যা করে ওই কালীর নামে বাবা একটা করে মানুষ বলি দেয় আগামীকাল সকালবেলা আমাদের বলে গিয়েছে এবছর আমাদের পালা বাবা আমরা তিনজনা কাঁদি এ বলে আমি যাব ও বলে না আমি যাব এ বলে আমি যাব এই বলে গভীর রাতে তিনজনা আমরা কাঁদি বাবা সকাল যখন হয়ে যাবে সকাল যখন হয়ে যাবে বাবা আমাদের তিনজনার একজনাকে এই আকার বাঁকা দলেরা এসে নিয়ে যাবে আর কালীর নামে হত্যা করবে এই জন্য বাবা আমরা তিনজনা এই গভীর রাতে হাও মাও করে কাঁদি
আর আব্বা জানেরা ও ইমানদারেরা এ নবীর পাগলরা নবীর দেওয়ানারা আমার পীর গোরাচাঁদ হুজুরের ভক্ত মানুষেরা বাবার একটু শুনে রেখে দার আমার আল্লাহর ওলি পীর গোরাচাঁদ হুজুর বলেছিল মা গো ও মা আমি আপনার পেটে ধরা না মা ও মা আমি একটা আপনার সন্তানের মতো গো মা ও মা চিন্তা করবেন না গো আগামী কাল সকাল হলে আমি পীর গোরাচাঁদ আমি যাব ওই কালীর নামে বলি হতে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর একবার দরুদ আল্লাহুম্মা আমি সবাই আছে পরে করেন এক ঘন্টা পরে করেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলে সাইয়্যিদিনা আমার ভাইজানেরা সময় তো বেরা শেষ বেরা শেষ আজ তো বলতে বলতে হয়ে গেল তো এখন তো প্রচুর ঘটনা বাকি জি আমার পীর গোরাচাঁদ হুজুরের জীবনে এখন অনেক কিছু বাকি এখন শুধু এপারের ঘটনা আছে নদীর ওপারের ঘটনা আছে জি এটা তো খালি এপারের হচ্ছে আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা তো যেটা বলছিলাম যা সময় পাই যেহেতু অনেক বক্তার চাপ আছে মাশাআল্লাহ আর আমি আপনাদের এলাকার সন্তান আল্লাহ পাকের নেক দোয়ায় আমার হুজুর কেবলাদের নেক দোয়ায় প্রতি রাতে জলসা গত রাতে আমার দাওয়াত ছিল মেদিনীপুরে ওখান থেকে সকালবেলা বাড়ি এসেছি ঘুম হয়নি মাত্র এক দেড় ঘন্টা মতো একটু ঘুম হয়েছে আগামী কালকে আবার মুর্শিদাবাদে যাব এরকম প্রায় দিনে আল্লাহ আপনাদের দোয়া আল্লাহ ছোটায় জি তো অল্প একটু সময় আমার হুজুরের এই সবরসানির মজলিসে আমি আসতে পেরেছি এর জন্য আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি বলি একটু আলহামদুলিল্লাহ আপনারাও একটু বলেন না আলহামদুলিল্লাহ এই মজলিসে বসেছেন হুজুর কেবলার নেক দোয়া পাবেন না পাবেন না একটু কথা বলেন পাবেন না পাবেন না যারা মেলায় ঘুরতেছে হুরি শালা কোটি কোটি টাকা খরচ করছে আচ্ছা এদের একটা বার এদেরকে একটু হুঁশ হয় না একটু বিবেকের কাছে দংশন করে না যে হুজুরের নামে মেলা হুজুরের নামে সার্কাস হুজুরের নামে পুতুল নাচ হুজুরের নামে নাগরদোলা এটা মুসলমানের লজ্জা আর আমাদের কিছু নেতা আছে হুরি শালা একাই একশো কে কার কথা শোনে আল্লাহ বলে নেতা কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবে নিমানিল মুলকুল ইয়াও বলো বান্দা আজকের দিনের নেতা কেডা লিমানিল মুলকুল ইয়াও আজকের দিনের নেতা কেডা সেদিনে কেউ গাল ফাঁক করবে না সব মাথা নিচু আর কারোর আসমানের উপরে নফসি 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 করবে আমার আল্লাহ সেদিনই নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের নেতা হলাম আমি আল্লাহ একবার জোরে বলেন আর একবার চিল্লে বলেন আর একবার চিল্লে বলেন নারে তাকবীর আমার টাইম শেষ শেষ করে দেবো না একটু বলবো একটুখানি বলবো এই ঘটনাটা শেষ করি অন্তত জি আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আব্বা জানেরা তো পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার হুজুর আমার সকালবেলা হয়ে গেল মাকে বললেন মা চিন্তা করবেন না আমি যাব আকার বাকার কাছে আকার বাকার কাছে আমি যাব তো আকার বাকার কাছে যাবে আকার বাকার এর আবার পালোয়ান ছিল এই হামাদামা হামাদামা হ্যাঁ এই হামাদামা ও কার নাম হামাদামা একটা হামু আর একটা দামু এই আকা আর বাকার বীর পালোয়ান ছিল হামু আর দামু এরা ছিল বীর পালোয়ান এই হামু দামুকে জব্দ করে এদেরকে শায়েস্তা করে তারপর আকার বাকার কাছে পৌঁছাতে হবে এখন এরা তো সেই বীর পালোয়ান রে বাবা সেই বীর পালোয়ান অনেক কথা তো আকার বাকার কাছে গেল এদেরকে শহীদ করলো এদেরকে মেরে দিল এদের সব কিছু কেড়ে নিল দিয়ে আকার বাকার কাছে গিয়েছে আকার বাকার কাছে যখন গিয়ে বলছে আমি এসেছি আকার বাকা বলছে তুমি কে তুমি কে তোমাকে তো চিনি না বলছে আমার নাম আব্বাস আলী পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলী হে জোরে বলেন সুবহানাল্লাহ তা তুমি এসেছো কেন তুমি তো মুসলমান তোমাকে নেবো না তুমি কেন তা আব্বাস আলী হুজুর জবাব দিচ্ছে হারা তুই কি মানুষ হারা
তুই মানুষে মানুষে জান লিবি, তুই মানুষ না অমানুষ, মানুষে মানুষে জান লিবি। ভাই আকার বাকার সাথে যুদ্ধ করে আমার পীর গোরাচাঁদ হুজুর জিতেছিল না হেরেছিল? কথা বলেন, জিতেছিল তো। আর আল্লাহর ওলিদকে আল কে জিতিয়েছিল? আমার আল্লাহ। কে জিতিয়েছিল? আমার আল্লাহ। এই আকার বাকাকে যুদ্ধ করে জনমের মতন শেষ করে দিয়েছিল আল্লাহর ওলি পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটা বার জিল্লে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইজান পিছনে বক্তা আছে, আলোচনা আমি ইতি আনবো, আল্লাহ যদি বাঁচায় আবার পরে আলোচনা করা যাবে। আমার জন্য দোয়া করবেন, আমা আলিনা ইল্লাল বালাগ দরসরি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা।